মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এতে করে আমরা আপনাকে স্যালুট জানাই পাশাপাশি বলতে চাই আমার বাংলাদেশে এই মুসলমানদের বুকের কলিজার কোরআনকে সংসদে কায়েম করে দিতে হবে কোরআনের মাহফিলকে বন্ধ করা যাবে না মসজিদ মাদ্রাসায় কোনো আইন প্রয়োগ করা যাবে না কোন ইমাম হক কথা বলার কারণে তাকে লাঞ্ছিত করা যাবে না কোন আলেম ওলামা সত্য কথা বলার কারণে তাকে কারাগারের প্রাকাশ্যে রাখা যাবে না কোন আলেম ওলামা দ্বীনের পক্ষে থাকার কারণে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো যাবে না কোন আলেম ওলামাকে হাসপাতালে সুস্থ মানুষ ঢুকিয়ে নিহত করে বের করানো যাবে না সম্মানিত কোরআনের মাহফিল নিয়ে ষড়যন্ত্র হয় ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয় মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র হয় যেই দেশে সেলিব্রিটি শোর নামে ছেলে এবং মেয়ে ক্রিকেট খেলে বল করে ছেলে ব্যাট করে ছেলে বল করে মেয়ে ও কি বল চোখে দেখতে পায় মেয়ে মানুষ বল করলে ছেলে মানুষ যদি ব্যাট করে ও কি বল দেখে না অন্য কিছু দেখে আর কইলাম না এইটা জায়েজ করে দেন এইগুলো করতে কোনো অসুবিধা হয় না অনুমতির প্রয়োজন হয় না কিন্তু তাফসীর মাহফিল করতে গেলে একজন বক্তা শেখ বাড়ি কোথায় বাবা কি দাদা কি নানা কি 14 গোষ্ঠীর সার্টিফিকেট জমা দিয়ে তারপরও মাহফিলে আসার সময় গাড়িতে থাকি যশোর থেকে রওনা দিয়ে বগুড়ায় আসলি কয় রংপুরের মাহফিল বন্ধ সত্য বলছি না মিথ্যা মাহফিল নিয়ে এত ভাই কিসের কারণ এখানে হক কথা বলা হয় সত্য কথা বলা হয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয় অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয় তাই অনেকের গাত্র দাহ শুরু হয়ে যায় বলেন ঠিক কিনা বাংলাদেশের টাকাগুলোকে পাচার করে সুইস ব্যাংক ভারী করবা বাংলাদেশের টাকাগুলোকে পাচার করে বিশ্ব ব্যাংক বিশ্বের অন্যান্য দেশে ব্যাংকগুলোকে ভারী করবা বেগম পাড়ায় বাড়ি বানাবা আর বাংলাদেশের কুটে মজুর শ্রমিক জনতা তারা মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্স দিয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে এটার বিরুদ্ধে কথা বলা যাবে না আমরা রক্ত দিয়ে বাংলাদেশ এনেছি সুতরাং বাংলাদেশে কোন অন্যায় হলে এই দেহে রক্ত সচল থাকতে বাধা দিয়ে যাবো ইনশাল্লাহ এটাই স্বাধীনতার শিক্ষা দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না কারণ এই দেশের মাটিতে ঘুমিয়ে আছে ওলিয়া উলিয়ারা এই দেশের মাটিতে রক্ত পড়েছে যেই জমিনের মুমিনেরা ফাঁসির কাষ্ঠে ঝুলতে দ্বিধাবোধ করে না যেই জমিনের মুসলমানেরা বুলেটের সামনে বক্ষ পেতে দিতে দ্বিধাবোধ করে না যেই দেশের মুসলমানেরা কারাবরণটাকে হাসি মুখে মেনে নেই 13টি বছর ধরে কারারুদ্ধ থাকার পরেও যেই দেশের মুসলমানদের মুখের হাসি কেড়ে নেওয়া যায় না সেই দেশ আর যাই হোক ইসলামের আলোকে নির্বাপিত করা যাবে না যাবে না যাবে না কোরআনের আলো ছিল আছে থাকবে ইসলামের আলো ছিল আছে থাকবে একে একে আমাদেরকে মারবা কারারুদ্ধ করবা ফাঁসির কাষ্ঠে ঝুলাবা তোমাদের কারাগারের কুঠুরিগুলো ভরপুর হয়ে যেতে পারে তোমাদের বুলেটের গুলিগুলো শেষ হয়ে যেতে পারে তোমাদের বন্দুকের গুলি শেষ হয়ে যেতে পারে তোমাদের ফাঁসির রশি শেষ হয়ে যেতে পারে আল্লাহর কসম করে বলি পৃথিবীর জমিন থেকে খাঁটি মুসলমান করে দিন শেষ হবে না ইনশাআল্লাহ সেই মুসলমান এখানে আছে সেই মুসলমান কি রংপুরে আছে সেই মুসলমান কি পীরগঞ্জে আছে সেই মুসলমান যদি থাকে আমি দেখতে চাই কোন কোন মুসলমান আছে যদি দিনের জন্য ডাক আসে কোরআনের জন্য যদি ডাক আসে ইসলামের জন্য যদি ডাক আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে তাওহীদের জন্য যদি ডাক আসে আল্লাহ তার রাসূলের সম্মান বাঁচানোর জন্য যদি ডাক আসে সেই ডাকে সাড়া দিয়ে রাজপথ থেকে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে যদি রক্ত লাগে রক্ত ঢেলে দিয়ে সবুজ জমিনকে লাল করে বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবো উড়াবো এই সিদ্ধান্তে কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়
সবানিত ভাইরা ভূমিকায় কিছু কথা বলে নিলাম কারণ রাত অনেক হয়ে গেছে কখন না জানি ফোন আসে বলবে যে হুজুর থামেন পাবনায় মাহফিল করতেছি কয় হুজুর মুনাজাত করেন শিগগিরই একজন কয় মুনাজাত লাগতেন আপনি আসেন দিন কয় অলরেডি চলে আসছে আমাদের আপনজনেরা আমরা বলতে চাই এখানে যদি কোন সরকার বিরোধী কথা হয় রাষ্ট্র বিরোধী কথা হয় আসেন শাস্তি দেন কিন্তু যদি কোরআনের পক্ষে কথা হয় ইসলামের পক্ষে কথা হয় তাওহীদের পক্ষে কথা হয় আল্লাহ ও তার রাসূলের পক্ষে কথা হয় আর আমাদের পরে যদি জুলুম করেন আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার আদালত শেষ আদালত নয় দুনিয়া পরবর্তী আখিরাতের আদালত আছে সেই বিচারের কাঠগড়াই আমাদেরকে যারা আজকে আসামি করেন আপনারা হবেন আসামি আমরা হব ফরিয়াদি আর বিচারক হবেন আল্লাহ ওই দিন খেলা ফাইনাল ঠিক কি না ওই দিন কি ওই দিন খেলা হবে পকেট গরম আছে তো পকেট গরম আছে শেষ বার্তা দিতে চাই এই দেশে মুসলমান আছে থাকবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ